দর্শক, ইতিহাসের অনুসন্ধানের আজকের পর্বে আমরা তুলে ধরতে চলেছি এমনই একজন বাঙালি শিক্ষাবিদ, সাহিত্যিক, লেখকের জীবন কাহিনী সম্পর্কে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নাম মোতাহের হোসেন চৌধুরী। সাল 1903, নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে জন্মগ্রহণ করেন বিখ্যাত লেখক, সাহিত্যিক এবং শিক্ষাবিদ মোতাহের হোসেন চৌধুরী। তিনি শিক্ষাজীবনে কুমিল্লার ইউসুফ হাই স্কুল থেকে মেট্রিক এবং ভিক্টোরিয়ান কলেজ থেকে আইএ এবং বিএ পাশ করেন। মোতাহের হোসেন চৌধুরী বিএ পাশ করার পর কুমিল্লার ইউসুফ হাই স্কুলে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। অর্থাৎ তিনি যে স্কুল থেকে মেট্রিক পাশ করেছিলেন ঠিক একই স্কুলে শিক্ষকতাও করেন। তিনি 1943 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে প্রাইভেট শিক্ষার্থী হিসেবে এমএ পাশ করেন এবং 1946 সালে তিনি কলকাতার ইসলামিয়া কলেজে বাংলার প্রভাষক হিসেবে যোগদান করেন। তৎকালীন সময়ে 1947 সালে দেশ বিভক্ত হলে কলকাতা ছেড়ে চলে আসেন পূর্ব বাংলায়। পরবর্তী সময়ে তিনি চট্টগ্রাম কলেজে অধ্যাপনা শুরু করেন, পাশাপাশি শুরু করেন মননশীল সাহিত্য চর্চা। ঢাকার মুসলিম সাহিত্য সমাজের মুক্তবুদ্ধি ও মুক্তবুদ্ধিদীপ্ত সরস প্রবন্ধ রচনায় তিনি অসামান্য কৃতিত্ব প্রদর্শন করেন। তার গদ্যর ভাষায় ঋজ ও নির্বেদ মোতাহের হোসেন চৌধুরী প্রকাশিত গ্রন্থে সংস্কৃত কথা 1958 সালে, সভ্যতা ক্রাইবেল এর সিভিলাইজেশন গ্রন্থের অনুবাদ 1965 সালে, অশোক বাটন রাসেলের কনকোয়েস্ট অব হ্যাপিনেস বইয়ের অনুবাদ 1958 সালে। মোতাহের হোসেন চৌধুরী তার জীবনে অনেক সাহিত্য, গ্রন্থ, প্রবন্ধ রচনা, গল্প লিখেছেন। তবে তার সবচেয়ে জনপ্রিয় বইটির নাম হল সংস্কৃতি কথা, যেটি তার মৃত্যুর পর প্রথম প্রকাশিত হয়েছিল বাংলা একাডেমি থেকে 1958 সালে। তিনি মৃত্যুবরণ করেন 1956 সালের 18 সেপ্টেম্বর। চট্টগ্রাম মোতাহের হোসেন চৌধুরী তার সাহিত্যের এক অনন্য নজির প্রকাশ করেন। দর্শক, মোতাহের হোসেন চৌধুরী তিনি বলেন, রুচিবান লোক দশের একজন নয়, দশ পেরিয়ে একাদশ। আর ধর্ম সাধারণ লোকের কালচার, আর কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম। মোতাহের হোসেন চৌধুরীর লেখনীতে মুক্তবুদ্ধি, মননশীলতা, মানবতার ছাপ পাওয়া যায়। তিনি পরিশীলিত গদ্য রচিতা হিসেবে বাংলা সাহিত্যের পরিচয় তার লেখায় প্রথম চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাব লক্ষ্য করা যায়। তার রচনায় সমাজ, সংস্কৃতি, ধর্ম, বর্ণ, মানববোধ ইত্যাদি বিষয়গুলি বিশ্লেষণ করার চেষ্টা করা হয়েছে। সুন্দর, মহৎ, ভালোভাবে জীবনযাপনের উপায়ও লক্ষ্য করা যায় এবং সন্ধান করা হয়েছে তার রচনার মধ্যে। তার ভাবনা চিন্তা ধারা ছিল অন্যান্য লেখক কবিদের চেয়ে শত শত গুণ আলাদা। প্রিয় দর্শক, আজের পর্যন্তই। ফিরব খুব শীঘ্রই নতুন কোনো ইতিহাস অনুসন্ধান নিয়ে, নতুন কোনো গল্পের মধ্য দিয়ে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মন্দ হাতে বিরত থাকুন।